নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, তাই আজ আমি আপনাদের মা লক্ষ্মীর বাহনটিকে তৈরি করে দেখাবো, তাও আবার এই একটি পাথর এবং ক্লে দিয়ে। আমাদের বাড়িতে কাজের জন্য বালি আনা হয়েছিল, আমি বালির মধ্যে থেকেই একটা পাথর কুড়িয়ে রেখেছি। আমি বাড়িতে ওয়াল পুট্টি দিয়ে ক্লে তৈরি করে নিয়ে সেটা দিয়েই কাজ করি। পাথরের উপর ক্লে দিয়ে প্রথমে পেঁচার একটা অবয়ব তৈরি করে নিচ্ছি। এবার কিছুটা ক্লে নিচের দিকে লাগিয়ে নেব। ডানার মতো দুদিকেই করে নিলাম। এবারে ক্লেটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে আঙুলের মতো করে নিচ্ছি। তৈরি মোটামুটি হয়ে গিয়েছে। এবার এটাতে আমি রং দিতে শুরু করব। আমি এখানে অ্যাক্রিলিক রং ব্যবহার করছি। আপনারা চাইলে প্রথমে একটা প্রাইমার দিয়ে নিতে পারেন, আমি এখানে ডাইরেক্ট রঙই ইউজ করলাম। মা লক্ষ্মীর বাহন লক্ষ্মী পেঁচা যদিও সাদা রঙেরই হয়, আমি এখানে পেঁচাটিকে একটু কালারফুল করতে চেষ্টা করছি বিভিন্ন রং ব্যবহার করে। আপনারা নিজেদের ইচ্ছা মতো রং ব্যবহার করে নিতে পারেন। ডানা দুটিতে আমি নীল, হলুদ এবং সাদা রং ব্যবহার করেছি। ঠোঁটটাতে লাল রং করে দিলাম। এবার চোখ দুটোতে রং করে নিচ্ছি। কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আগে আগে লক্ষ্মী পুজোতে আমি আলপনা এঁকে দেখিয়েছিলাম, এবারে ভাবছিলাম নতুন রকমের যদি কিছু করতে পারি, সেই থেকেই আমি মা লক্ষ্মীর বাহনটিকে তৈরি করলাম। আমার আজকের এই কাজটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।